الشباب أشهد الجمال بابلو. بسم الله الرحمن الرحيم. সর্বপ্রথম শুকরে জানাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে যার দয়ায় আজকে গঙ্গাচারার মানুষ 53 বছরের যে লালিত স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যে কারিগর জেনারা সেই সম্মানিত রংপুর এক এর মানুষের কাছে ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করে আবারো মহান আল্লাহ তাআলার দরবারে আজকে আপনারা জানেন গত 7 জানুয়ারি 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের মনোনীত মানুষ হিসেবে গত 7 জানুয়ারিতে কেতলি মার্কা নিয়ে আমি আপনাদের জাতীয় সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদে আপনারা পাঠিয়েছিলেন এজন্য ধন্যবাদ জানাই আপনাদের আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যারা পবিত্র ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠাতে পেরেছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই নিঃস্বার্থ কর্মীবৃন্দ যারা রাত দিন একাকার করে আমার জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন মানুষের কাছে ভোট চেয়েছেন আমার কেতলি মার্কায় আমি আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না কর্মীবৃন্দের এবং ধন্যবাদ জানাই রংপুর একের মানুষের প্রতি যে আপনারা আপনাদের পবিত্র ভোট পবিত্র ভালোবাসা দিয়ে পবিত্র আমানত দিয়ে আমাকে সেই জাতীয় সংসদে পাঠিয়েছেন আমি বিশ্বাস করি যে ভালোবাসা নিয়ে আপনারা ভোট দিয়েছিলেন উন্নয়নের জন্য যে বিশ্বাস নিয়ে ভোট দিয়েছিলেন আমাকে যে আমাকে সব সময় পাবেন আপনারা আপনাদের পাশে আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ গত 2 নির্বাচনে যখন আপনারা আপনাদের পবিত্র ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ নির্বাচনে তখন আমি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে ছিলাম আমি সেদিন মনে মনে একজনকে মস্কারা করতেছিলাম যে এবার তো সংসদ করছে সংসদ নির্বাচন করছে এবার তো সংসদে থাকবো নাকি হ্যাঁ ইউনিয়ন পরিষদে ছিলাম ইউনিয়ন নির্বাচন করছেন ইউনিয়ন পরিষদে ছিলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন আমি উপজেলা পরিষদে এই বিল্ডিংয়ে ছিলাম এবার সংসদ নির্বাচন করছেন কোথায় থাকবো হ্যাঁ কোথায় গঙ্গাচড়ায় আমি ভাবছিলাম যে সংসদে থাকবো কি বলেন ইনশাআল্লাহ গঙ্গাচড়ায় থাকবো এতটুকু বলতে পারি যে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যেতে গেলে যতগুলা দরজা পার হয়ে যেতে হয় অনেক উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে অনেক অনুমতি নিতে হয় আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে বলতে পারি আমাকে সংসদ নির্বাচন করেছেন আমি এমপি হয়েছি গঙ্গাচড়া একের মানুষের এমপি হয়েছি আমার কাছে যেতে গেলে পারমিশন লাগবে না ঠিক আছে যে কোনো বিষয় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা আপনাদের কাজের জন্য যেভাবে আপনারা একাই গিয়ে ভোট দিয়েছেন 2-4 জন মিলে ভোট দিয়েছেন ঠিক তেমনি আপনাদের এলাকার মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান স্কুল কলেজ শ্মশানের জন্য যে বরাদ্দগুলো থাকে এগুলো নেওয়ার জন্য কমিটি যথেষ্ট আপনারাই যথেষ্ট অন্য কাউকে নিয়ে আসতে হবে না কারো পেছনে ঘুরতে হবে না কারণ দীর্ঘ 53 বছরে আমরা দেখেছি এই অঞ্চলে যারা সংসদ সদস্য ছিল ম্যাক্সিমাম সংসদ সদস্য যারা আছে তাদের আমরা দেখা পেতাম না আজকে গঙ্গাচড়া একের মানুষ তারা বঞ্চিত আজকে তারা বঞ্চিত দীর্ঘদিন বঞ্চিত ছিল এই অঞ্চলের মানুষের উন্নয়ন হয়নি এই অঞ্চলের মানুষের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হয়নি এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেনি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যাজনত্রী শেখ হাসিনাকে উনি 1996 সালে প্রথম ক্ষমতা আসার পরে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল বিধায়
আজকে গঙ্গাচারার মানুষ ঘরে ঘরে শিক্ষিত মানুষ আজকে বসবাস করছে 2008 সালে যখন দ্বিতীয়বার ক্ষমতা এসেছে তখন এই বাঙালির উন্নয়নের জন্য উনি অবদান রেখেছে দুর্ভাগ্য আমাদের এই অঞ্চলের সন্তানকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারিনি বিধায় আমরা সেই উন্নয়ন থেকে অনেক অংশে বঞ্চিত হয়েছি আজকে পাশের উপজেলাগুলো দেখেন পাশের জেলাগুলো দেখেন কিভাবে উন্নয়নের উন্নতি শিখরে পৌঁছে গেছে তাদের সন্তানরা আজকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রেমিটেন্স যোদ্ধারা যাচ্ছে দুর্ভাগ্য আমাদের আমাদের এই অঞ্চলের মানুষ বিদেশ এখনো মনে করে কুমিল্লা লাকসামকে চট্টগ্রামকে ঢাকাকে মনে করে বিদেশ এই অঞ্চলের মানুষের গ্রামে যে যদি জিজ্ঞাসা করি আপনারা কোথায় আছে ভাই কোথায় আছে চাচা কোথায় আছে বিদেশে গেছে কোন বিদেশে কুমিল্লাতে গেছে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এই অঞ্চলের মানুষকে এই অঞ্চলের মানুষ ওই অঞ্চলের কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামকে মনে করে বিদেশ কারণ এই অঞ্চলের যারা আছে রেমিটেন্স যোদ্ধারা আছে খেটে খাওয়া মানুষ আছে বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে চায় তারা কখনোই বিদেশে যেতে পারেনি বিভিন্ন কারণে একজন বিদেশে গেলে 5 লক্ষ 10 লক্ষ টাকা ঘুষ দিয়েও সেই টাকার নিরাপত্তা দিতে পারে না নিরাপত্তা আছে কিনা আমি বিশ্বাস করি আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন এইরকম প্রতারকদের প্রতারণার শিকার হইবেন না আপনারা যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করবেন এই প্রতারণা যাতে না হয় প্রতারকরা যাতে প্রতারণা করতে না পারে এই অঞ্চলের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিস্তা যে নদীটা আমাদের সম্পদ হিসাবে থাকতে পারত সেই নদী আজকে আমাদের অভিশাপ হিসাবে এসেছে আপনারা আমাকে পবিত্র ভোট দিয়েছেন আমি বলেছিলাম যে মহান জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমি আলোচনা করব আজকেও বলতেছি ইনশাআল্লাহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আপনাদের এই দাবি পৌঁছাই দেব যাতে করে যত দ্রুত সম্ভব আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই অঞ্চলের মানুষের আমি মনে করি 1/3 মানুষের দুঃখ দুর্দশা থাকবে না হাজার হাজার একর জমি তিস্তা নদীতে প্রতিবারে তিস্তার করাল গ্রাসে ভাঙন কবলিত হয় অনেক কৃষক আছে তাদের স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তারা তাদের ফসল ঘরে তুলতে পারে না তাদের মাথা গোঁজার ঠাঁই থাকে না তাদের বসত ভিটা নিমিষেই নদীর করাল গ্রাসে নিমজ্জিত হয়ে যায় আমি বিশ্বাস করি আমি আপনাদের সন্তান হিসাবে সেই মহান জাতীয় সংসদে কথা বলে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারব আর একটা দুঃখের বিষয় আমরা এই অঞ্চলের মানুষ রংপুর জেলার মধ্যে সর্বোচ্চ খেটে খাওয়া মানুষ সকালে যায় এই কোন কোন শীতের মধ্যে আমরা বাড়িতে কম্বল দিয়েও থাকতে পারি না আমার এই অঞ্চলের চাচার এই অঞ্চলের ভাইয়েরা তারা সেই ফজরের নামাজের পর পরে দেখবেন হাজার হাজার সাইকেলওয়ালা বা রিক্সায় ভ্যানে করে রংপুরে যায় কাজের জন্য কোনোদিন কাজ পায় কোনোদিন পায় না তারা চলে আসে এই অঞ্চলে যদি একটা অর্থনৈতিক অঞ্চল আমরা করতে পারতাম তাহলে এই অঞ্চলের মানুষ শুধু নয় এই সিটি কর্পোরেশনের মানুষই শুধু নয় বিভিন্ন জায়গা থেকে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারতাম আপনারা দোয়া করবেন আমি অলরেডি আপনাদের না জানি এর আগে যেহেতু বলেছিলাম আমি অলরেডি গত পরশুদিনও কথা বলেছি গতকালকেও আমার ইন্ডিয়ান এম্বাসিতে অনেক মন্ত্রী এমপির সঙ্গে দেখা হয়েছিল অনেক সচিবের সঙ্গে দেখা হয়েছিল তাদের অলরেডি বলে দিয়েছি আমি বলছি যে আমাকে এই অর্থনৈতিক অঞ্চলটা আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে এখানে ইউনো মহোদয় আছে সবাইকে অলরেডি বলছি যা যা করা প্রয়োজন আপনারা দ্রুত করে দেন আমার 283 একর জায়গা আমি দিয়ে রেখেছিলাম এটা কি অবস্থায় আছে আমি দ্রুত দেখব সংসদ শুরু হবে আমার 30 তারিখে এরপরেই আমি যত দ্রুত সময় পাই সময় বের করে আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি কোনোভাবে এইটাকে এগিয়ে নেওয়া যায় আমরা চেষ্টা করব ফেব্রুয়ারি মার্চের মধ্যে ঢাকা থেকে লোক নিয়ে এসে আবারও জরিপ পরিচালনা করার যাতে করে এখানে এটা বাস্তবায়ন করতে পারে যদিও এই বিষয়টা একটু কঠিন হয়ে যাবে কারণ এই অর্থনৈতিক অঞ্চলটা চলে গেছে কাউনিয়ায় তারপরেও আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গঙ্গাচারার প্রতি একটা সফট কর্নার আছে
উনি গঙ্গাচড়ার মানুষকে ভালো চেনে, একাধিকবার এসেছিল, উনি গঙ্গাচড়ার মানুষকে ভালোবাসে। আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের দোয়া আমার সঙ্গে থাকলে এই কাজ দুইটা দ্রুত বাস্তবায়ন করতে পারব। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে বিভিন্ন ঢাকার বিভিন্ন যারা বিজনেস ম্যাগনেট আছেন, বিজনেসম্যান আছেন, এই এনাদের সঙ্গে অলরেডি আমি দুই একজনের সঙ্গে কথা বলেছি। আমাদের সংসদ সদস্য একে আজাদ সাহেব আছেন, ওনার সঙ্গেও গতকালকে কথা বলেছি যে আপনাদের সহযোগিতা আমরা করব কিভাবে গঙ্গাচড়ায় মেইল ইন্ডাস্ট্রিজ করা যায়, যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করব। এর আগে সংসদ সদস্যরা কখনোই চায়নি যে এখানে কলকারখানা গড়ে উঠুক, এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। তারা যখন প্রস্তাব দিত, এরা বিভিন্নভাবে ভয় ভীতে দেখাতো, ভেটো দিত, বলতো ওখানে কর্মী বাহিনী নাই, ওই অঞ্চলের মানুষ দাঙ্গাবাজ, বিভিন্নভাবে তারা ভয় ভীতে দেখাতো। আমি বিশ্বাস করি আগামী 5 বছর যেহেতু দায়িত্বে আছি, আপনাদের এই 5 বছরে যতটুকু সম্ভব আমার সর্বোচ্চ চেষ্টা করে এই অঞ্চলে কলকারখানা গড়ে উঠবে ইনশাল্লাহ। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলের মানুষ যারা বিভিন্নভাবে বিদেশে যাবে, তাদের যাতে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, যাতে করে ট্রেনিং দিয়ে তাদের দক্ষ কর্মী হিসাবে বিদেশে যেতে পারে, তারা দক্ষ রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমাদের এই অঞ্চলের মানুষ বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারে, ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করব। এবং আমরা জানি আমাদের গঙ্গাচড়া রংপুর একের মানুষের সর্বোচ্চ কৃষকদের ফসল ফলায় হচ্ছে চরে, এই চরের ফসল তারা সঠিকভাবে দাম পায় না রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাট নিয়ে আসতে পারে না। এখানে যদি 1000 টাকা ধানের দাম হয়, নোহালির চর, লক্ষ্মীটারির চর, কোলকন্দার চর, মর্নিয়া গজগন্টার চরে বা গঙ্গাচড়ার চরে, এই অঞ্চলের চরের মানুষে দেখবেন 100 টাকা কম থাকে রাস্তাঘাট না থাকার কারণে। আমি অলরেডি গত সপ্তাহে আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, এক্সিয়ান সাহেবকে বলেছি, যত দ্রুত সম্ভব চর উন্নয়ন প্রকল্প আলাদা একটা করেন, চরের রাস্তাঘাট করতে হবে, যাতে করে ওই অঞ্চলের মানুষ সহজে আমাদের উপজেলায় আসতে পারে, গঙ্গাচড়ে আসতে পারে, ঢাকায় এই উৎপাদিত পণ্য যাতে সহজে ঢাকায় যেতে পারে, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের হবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলের মানুষের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা ইউনিয়ন পর্যায়ে, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যদি জায়গা থাকে তাহলে আমরা পার্ক নির্মাণ করব, এবং আমাদের শেখ হাসিনা সেতু কেন্দ্রিক ওই অঞ্চলে যদি কোনো একটা পার্ক নির্মাণ করা যায়, কলকন্দতে পার্ক, নোহালিতে, বিভিন্ন জায়গায় আমরা যাতে পার্ক নির্মাণ করতে পারি, ওখানে একটা ব্যবসা পয়েন্ট গড়ে উঠবে, একটা জোন হয়ে যাবে ব্যবসার জোন, এবং এই অঞ্চলের মানুষ বিনোদন যাতে করতে পারে ওই অঞ্চলে যেয়ে, এটা ব্যবস্থা ইনশাল্লাহ করা যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে গঙ্গাচড়ার মানুষ এতদিন স্বাস্থ্য সেবার থেকে অনেকটাই বঞ্চিত ছিল। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা 1996 সালে আসার পরে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল, প্রতিটা সাবেক এক ওয়ার্ডে বা একটা ইউনিয়নে 3টা করে ক্লিনিক করেছিল উনি। এইটা বিএনপি জামাত সরকার আসার পরে 1 সালে বন্ধ হয়ে যায় আওয়ামী লীগের প্রোগ্রাম বিধায়। 2008 সালে নেত্রী আবার ক্ষমতায় আসার পরে এই ক্লিনিকগুলো, কমিউনিটি ক্লিনিক আবারও চালু করেছে, ইউনিয়ন স্বাস্থ্যসেবা আছে এখানে আরও 2টা, এবং গঙ্গাচড়া 50 শয্যা আছে। আমি অলরেডি লিখে দিয়ে এসেছি আমি যে কী কী আলোচনা করব সংসদে, তার মধ্যে একটা আছে আমার স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমার গঙ্গাচড়া কবে 100 শয্যায় উন্নীত করা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে গঙ্গাচড়ার মানুষ যাতে নির্বিঘ্নে ওখানে যা সেবা পায়, ডাক্তাররা ভালো আছেন কিন্তু কিছু কিছু সমস্যা আছে, যেমন ওষুধ সাপ্লাই ভালো করে পায় না, ওষুধ চোরাই বিক্রি হয় অনেক সময় আমরা শুনি, এইটা এবার বিক্রি হবে না, আপনারা সজাগ থাকবেন। আমি অলরেডি পরিদর্শন করেছি এবং ওনাদের বলেছি প্রতি 15 দিন অন্তর অন্তর আমি মেডিকেলে যাব, পরিবেশ দেখব, খাবার দেখব, প্রতি সপ্তাহে খাসির মাংস দেওয়ার কথা মাংস দেয় কিনা দেখব, মুরগির মাংস কখন দেয়, মাছ কখন দেয় আমরা দেখব, খাবার যারা ডায়েট দেয় তারাও অলরেডি সাবধান হয়ে গেছে, এখন নাকি ভালোভাবে দিচ্ছে, আমি 15 দিন পর পর যাব, রোগীদের অবস্থা দেখব, যাতে করে সামান্যতম রোগী একটা অসুস্থ হলেই রেফার করে রংপুরে পাঠায়, এই রংপুর যাওয়ার খরচ কে দেবে, এইটা হবে না। যদি মাথা ফেটে যায়, বড় ধরনের স্ট্রোক হয়, বড় ধরনের সমস্যা, সেটা রেফার হবে, বাকিগুলো এখানেই, কাটা ফাঁসা যা হবে এখানে হবে, কি বলেন?
এইটা আপনারা বুঝে নেবেন রেপার্ট করলে রেপার্ট করতে যাবে আমাকে ফোন দিবেন যে আমার এই যে সাধারণ হাসি কাজি হচ্ছে সাধারণ মাথা ফাটছে রেপার্ট করতে যাচ্ছে রংপুরে আমাকে সরাসরি ফোন দিবেন দেখি কিভাবে রেপার্ট করে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে অনুরোধ করব এখানে শিক্ষার্থী ভাইরা আছে আপনারা শিক্ষায় মনোযোগ দেন আমার এখানে চাচারা আছে আমার ভাইরা আছে আমার মুরব্বিরা আছে অনেক কষ্ট করে তারা তাদের সন্তানকে লেখাপড়া করাচ্ছে আপনারা লেখাপড়ায় মনোযোগ দিবেন এতদিন এমপি সুপারিশের জন্য অনেকের পেছনে পেছনে ঘুরতে হয়েছে ডিউ লেটার নেওয়ার জন্য ঘুরতে হয়েছে না চাকরি করবে আমার এলাকার ভাইরা বোনেরা ডিউ লেটার নেওয়ার জন্য অনেক ঘুরতে হয়েছে আমি আপনাদের কথা দিতে পারি আমার ডিউ লেটারের জন্য কারো কাছে ঘুরতে হবে না সরাসরি আসবেন আমার কাছে আমি সহযোগিতা করব মনে করবেন আপনাদের ভাই আমি একজন বসে আছি যা যেভাবে সহযোগিতা করার প্রয়োজন আমরা সহযোগিতা করব আপনারা সরাসরি চলে আসবেন শিক্ষার্থী ভাইদের বলবো এখানে অনেক শিক্ষা যারা শিক্ষকবৃন্দ আছেন স্কুলের কলেজের শিক্ষকবৃন্দ আছেন আপনাদের অনুরোধ করব আপনারা সঠিক সময় স্কুলে যাবেন সরকার যেভাবে সহযোগিতা করতেছে পয়লা জানুয়ারিতে বই দিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে অবকাঠামো দিয়ে একটা বিল্ডিং বরাদ্দ করতে 4-5 লাখ টাকা দিতে হইতো একটা চারতলা বিল্ডিং 4-5 লাখ টাকা দিতে হইতো আমি কথা দিতে পারি এক টাকাও আমাকে দিতে হবে না আপনারা শিক্ষার্থীদের বেতন কমাই দিবেন যে টাকা দিয়ে আপনি এতদিন ঘুষ দিয়েছিলেন সেই টাকা শিক্ষার্থীদের বেতন কমাই দিবেন আপনাদের জমা করতে হবে না আমার কাছে আসবেন গঙ্গাচরের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ইনশাল্লাহ আগামী 5 বছরে যেগুলোতে বিল্ডিং পায়নি এইগুলা ইনশাল্লাহ চেষ্টা করবে শেষ করার কারো কাছে আসতে হবে না আপনাদের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রাখবো আপনারা মনোনিবেশ করেন শিক্ষায় মাদকের করাল গ্রাসে আপনারা নিমজ্জিত হবেন না এখানে অনেকে আছেন সাধারণ পাবলিক যারা আছেন ভাইরা আমার আপনাদের প্রতি অনুরোধ আমি প্রথম যখন প্রশাসনের সঙ্গে বসি ওসি সাহেব যখন আমার কাছে গেল এসপি সাহেব যখন আমার বাসা গিয়েছে তদন্ত অফিসার সহ যারা যারা প্রশাসনে যারা আছে আমার কাছে গিয়েছে ওনাদের কাছে প্রথম আমি চেয়েছি যে আমার মাদক নির্মূল করে দেন গঙ্গাচড়ায় মাদকের রুট বন্ধ করতে হবে আপনাদের সচেতন হতে হবে আপনারা মনে করেন অনেকেই যে আমার তো সন্তান মাদক নেয় না আমার মাথা ব্যথা কেন আমি বলতে চাই এই মাদক কিন্তু একবারে হাজার হাজার মানুষ নেয়নি আপনারা যখন সচেতন হননি বলেছেন আমার সন্তান তো ভালো আছে অমুকের সন্তান নষ্ট হচ্ছে তো আমার কি হয়েছে পরের বছর দেখা গিয়েছে আপনার সন্তানও নষ্ট হয়েছে অতএব সচেতনতা বৃদ্ধি করতে হবে আপনারা সচেতন হবেন মাদক ব্যবসায়ীদের বলতে চাই ভাইরা আবার অনেক ব্যবসা আছে আপনারা আসেন আমরা অনেক সহযোগিতা করতে পারবো এখানে ব্যবসা করার অনেক জায়গা আছে দয়া করে মাদক ব্যবসা ছেড়ে দেন প্রথম আমি ওসি সাহেবকে বলছি মাদক ব্যবসায়ীদের ডাকেন আপনি থানায় ডেকে চা নাস্তা খাওয়াইয়া বলেন অন্য ব্যবসা দেখেন এক সপ্তাহ সময় দিতে বলছি যে এক সপ্তাহ সময় দেন আপনারা জানেন মাদক ব্যবসায়ী কারা চৌকিদাররা আমার কাছে গিয়েছিল পুরো উপজেলা সবাই আমি বলেছি ওনাদের আপনাদের বেতনের বৃদ্ধির জন্য আমি মহান জাতীয় সংসদে কথা বলবো আপনার মাদক রোধ করে দেন আপনাদের কি কি সমস্যা আছে আমি দেখব অন্য উপজেলায় যে সুযোগগুলো পায় তার চেয়ে বেশি সুযোগ আমরা দেব আমার চৌকিদার ভাইদের বলেছি তার চেয়ে ডাবল সুবিধা আমি দেব আপনারা মাদক প্রতিরোধ করেন কারণ মাদক যদি না প্রতিরোধ করতে পারি এই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধ্বংস হচ্ছে যারা লেখাপড়া করতেছে তাদের লেখাপড়া করে কোনো কাজ হচ্ছে না আমরা যে অর্থনৈতিক অঞ্চল করতে চাচ্ছি এখানে চাকরি করবে কে মেধাবীরা তো মাদক নিয়েই মেধা শূন্য হয়ে যাচ্ছে অতএব তাদের মাদকের থেকে দূরে রাখতে হবে কখনো উৎসাহী হয়েও কোনোভাবে আপনার টেস্ট করার জন্য মাদক নেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আপনাদের সঙ্গে আপনাদের এই গঙ্গাচড়াকে ভালোবাসতে হবে রংপুর এককে ভালোবাসতে হবে যাতে করে আমরা এই রংপুর এক আর পিছিয়ে থাকতে চাই না আমি যেটা ঢাকায় খবর পেয়েছি যেভাবে যোগাযোগ করছি এই রংপুর হবে রংপুরের মধ্যে এই রংপুর এক গঙ্গাচড়া হবে সবচেয়ে উন্নত উপজেলা আপনারা দেখবেন আমি বলে যাচ্ছি মডেল টাউন হবে আমাদের এই অঞ্চলটা এই অঞ্চলের বুড়িহাট থেকে শুরু করে গঙ্গাচড়া এই অঞ্চলটা অনেকগুলো মডেল টাউন হবে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনারা শুধু সচেতন করেন সন্তানদের আপনারা সচেতন হবেন এবং সেই সঙ্গে সঙ্গে
আপনাদের সন্তানদের লেখাপড়ায় মনোনিবেশ করতে বলেন। আমরা যত ধরনের সুযোগ সুবিধা আছে আমরা শিক্ষার্থীদের দেব। এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম, আপনারা জানেন সর্বোচ্চ বরাদ্দ ছিল আমাদের শিক্ষার্থীদের জন্য। তাদের টিফিন ক্যারিয়ার দিয়েছি, বাইসাইকেল দিয়েছি, স্কুল ব্যাগ দিয়েছি, স্কুলের অবকাঠামো দিয়েছি, বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছি। ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ব্যবস্থা করব, সহযোগিতা করব। কৃষক ভাইদের বলবো, উপজেলা চেয়ারম্যান থাকতে আপনাদের বিভিন্নভাবে আমরা প্রণোদনা দিয়েছি, স্প্রে মেশিন সহ অন্য অন্য প্রণোদনা দিয়েছি। আপনাদের গেদার্থে বলবো যে বাংলাদেশের যত ধরনের বরাদ্দ হয়, বাজেট হয়, বাজেটের মধ্যে অন্যতম বৃহৎ বাজেট হচ্ছে কৃষকদের জন্য। যতগুলো ভর্তুকি আসে আপনারা জানি না সঠিকভাবে পান কিনা, সচেতন হতে হবে। আপনাদের সার বীজ থেকে শুরু করে অনেক ধরনের সহযোগিতা আসে, কতটুকু সহযোগিতা পান আপনারা জানি না, তবে এবার থেকে পাবেন। আপনাদের নাম ধরে ধরে, লিস্ট ধরে ধরে এবার এই বরাদ্দগুলো আপনারা পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের উৎপাদিত পণ্য যাতে করে নির্বিঘ্নে যেতে পারে ঢাকা শহরে, শহর সহ বিভিন্ন জায়গায়, সে ব্যবস্থা রাস্তাঘাটে পথে ঘাটে যদি কোনো চাঁদাবাজ থাকে, সে চাঁদাবাজরা আমরা, প্রশাসন অত্যন্ত কঠোর, আমরা সে নির্মূল করব। আপনারা আপনাদের কার্য সম্পাদন করবেন সঠিকভাবে, আপনারা কাজ করবেন, আপনারা ফসল ফলাবেন, সারে যেভাবে ভর্তুকি দিচ্ছে, বীজে যেভাবে ভর্তুকি দিচ্ছে। তো যে কথা বলছিলাম আপনাদের, যে আপনারা যে পবিত্র ভোট দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন, যে আশা নিয়ে আপনারা সরাসরি আপনাদের এলাকার উন্নয়নের জন্য, স্কুল কলেজ রাস্তাঘাট মাদ্রাসা মসজিদের জন্য অবশ্যই আপনারা নিজে নিজে আপনাদের কমিটির লোকজন নিয়ে আসবেন। আর আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের অবশ্যই, আপনারা সিটি কর্পোরেশন ভাইরা যারা আছে এখানে আটটা ওয়ার্ডের, দুঃখ ওনাদের, ওনারা এমপি কখনো দেখেনি, ভোটের সময় শুধু হয়তো দেখছে। আমি কথা দিতে পারি গঙ্গাচড়া রংপুর একের মানুষের, নয়টি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন আটটা ওয়ার্ডের উন্নয়ন সমবন্টনভাবে হবে। এবং আমি বিশ্বাস করি এখানে কোনো ধরনের এলাকা ভিত্তিক শুধু উন্নয়ন করব, সিটি কর্পোরেশন আলাদা এবং আমার গঙ্গাচড়া আলাদা, এটা হবে না। আপনারা মনে রাখবেন, যে কোনো বিষয় আমার কাছে আসবেন, আপনাদের দরজা সবসময় খোলা। এরপরে আমি হয়তো এই ফেব্রুয়ারি মাসটা 30 তারিখ থেকে 28 তারিখ থেকে আমি ঢাকায় থাকব, এক মাস আমার সংসদ অধিবেশন চলবে। এই সংসদ অধিবেশনে আমাকে থাকতে হবে, প্রতি শুক্রবার এবং শনিবার আমি এলাকায় আসব। প্রথম 15 দিন আসবো না, এরপরে প্রতি শুক্র শনিবার আমি এলাকায় থাকব, আমার বাড়িতে বা আপনাদের কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে, কোনো জায়গায় অবশ্যই আমাকে পাবেন। আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ এই রকম যেন আমাকে সামর্থ্য দেয়, যেন আপনাদের ভুলে না যায়, আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের যে ভালোবাসা আছে এই ভালোবাসা যেন ধরে রাখতে পারি, ঠিক আছে? এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন তো নাকি? হ্যাঁ, সবাই দোয়া করবেন আপনাদের যাতে সেবা করতে পারি। হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে করে আপনারা যে পবিত্র ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, এই ভোটের মর্যাদা যাতে রাখতে পারি। আপনাদের এলাকায় যেভাবে অতীতে ছিলাম, এখনও যেন, এই ভবিষ্যতেও যেন আপনাদের এলাকায় যেতে পারি, আপনাদের এলাকার উন্নয়ন করতে পারি। এবং রাস্তাঘাট, আমি বিশ্বাস করি এমন কোনো রাস্তাঘাট নাই যেটা আমি চিনি না, এমন কোনো গ্রাম নাই যেটা আমি চিনি না। অতএব আমার নখদর্পণে আছে, আমার মেমোরিতে আছে কোন রাস্তাগুলো আগে করতে হবে, কোন মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলো করতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই মসজিদ মাদ্রাসা কবরস্থান শ্মশানের কাজ করব। আমি আপনাদের মাঝে বলতে চাই, কথা দিতে চাই এবং আপনাদের সচেতন করতে চাই, অতীতে মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান শ্মশানের 1 লাখ টাকা দিলে 20,000 পাইছে না, অনেকে খেয়ে ফেলছে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান শ্মশানের যে বরাদ্দ দেব, এটা যদি কম হয়, 1 লাখ টাকার জায়গায় 90,000 হয়, দয়া করে আমাকে জানাবেন। কি জানাতে পারবেন না? আপনার খবর নেবেন এমপি সাহেব কত বরাদ্দ দিল। যদি মনে করেন যে 1 লাখ টাকা দিয়েছে 80,000 পাইছে, এর আগে তো 20-30,000 পাইছে, তাই না?
80000 যদি পাইছে বা 90000 যদি পাইছে আমার কাছে সরাসরি আপনারা এসে অভিযোগ দিবেন আমি ব্যবস্থা নেব একটা বরাদ্দের মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থানের টাকা আমার পকেটে যেন না আসে আমার নেতাকর্মীদের জন্য না আসে ঠিক আছে ওনাদের ব্যবস্থা যারা কর্মী ছিল নেতারা ছিল তাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না অনেক প্রকল্প আছে অনেক কিছু আছে সুযোগ আছে ইনশাআল্লাহ সে ব্যবস্থা করব কিন্তু কোন ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা নেওয়া যাবে না আর বেশি কিছু বলবো না এখানে ধন্যবাদ জানাই আমাদের এখানে যারা আছেন আমার মোসাদ্দেক হোসেন বাবলু চাচা বীর মুক্তিযোদ্ধা এখানে আমার মা আছে আমার সহধর্মিণী সহ এখানে আমাদের সম্মানিত সভাপতি আলহাজ রুহুল আমিন চাচা এখানে ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ আমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বিভিন্ন থানার প্রেসিডেন্ট সেক্রেটারি আমার স্বেচ্ছাসেবক লীগের মহানগরের সভাপতি সেক্রেটারি জেলার সেক্রেটারি যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সহ সিটি কর্পোরেশনের থানাগুলোর নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার এখানে পিসাব চাচা আছেন অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞ যে এই আজকের এই অনুষ্ঠানটা আপনারা উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করেছেন সুশৃঙ্খলভাবে এতক্ষণ পর্যন্ত আছেন আমি আশা করব এরপরেই আমাদের সভাপতির বক্তব্য শেষেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটা আপনারা উপভোগ করবেন আমি বিশ্বাস করি ভালো লাগবে এই আসাদ ব্যক্তিকে সকলে সুস্বাস্থ্য দীর্ঘে উন্নতি মঙ্গল কামনা করে আমার এখানে চাচাও আছেন এখানে বাবা নাই আমার বাবার জন্য দোয়া করবেন গত ১৯১৯ সালে ৬ মার্চ উনি মারা গিয়েছেন উনি যাতে জান্নাতবাসী হয় তার জন্য দোয়া করবেন এবং আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে পারি এই আসাদ ব্যক্তিকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ উন্নতি মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আরেকটা বিষয় আমাদের ইউনিয়ন সাহেব এতক্ষণ ছিল ভালো মানুষ এখানে ওসি সাহেব মনে হয় ছিল ওসি তদন্ত ছিল ওনার চলে গেছে ব্যস্ততার কারণে আছে ওনাদের জন্য দোয়া করবেন এই আসাদ ব্যক্তিকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ উন্নতি মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক উপস্থিত সকলে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি জাতীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান বাবলু আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য অধীর আগ্রহে আপনার জনসাধারণ শুনেছে আপনার স্বচ্ছতা আপনার নিরপেক্ষতা তারা দেখেছে আবারও দেখবে Thank you.